পাথরঘাটার পৌর নির্বাচনে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত 250 থেকে 300 জনকে আসামি করে মামলা করা হয়েছে। খবর আমরা কেবলই জানিয়েছি। এ ব্যাপারে আরও জানাতে এখন নির্বাচন অফিসের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মালিক মিঠু। মালিক মিঠু, এই যে সংঘর্ষ বাঁধলো, আটক করা হলো 12 জনকে, এ নিয়ে নির্বাচন কমিশনের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? আর নির্বাচন পরিস্থিতি যদি অশান্ত হয়ে যায়, সিদ্ধান্ত কোন দিকে যেতে পারে, একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। আসলে বরগুনা পাথরঘাটা পৌরসভার নির্বাচন শুরু থেকে একটি থমথমে অবস্থান বিরাজ করছে এবং গতকাল বিকেলে যে সংঘর্ষ, ত্রিমুখী সংঘর্ষ হয়েছে, এখানে কিন্তু প্রায় অর্ধশতাধিকের বেশি লোক আসলে এই ঘটনায় আহত হয়েছে, যার ভিতরে আসলে পুলিশের ওসি সহ বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া পাথরঘাটার অনেক সাংবাদিক আসলে আহত। এই ঘটনায় আসলে মোহনা পাথরঘাটা উপজেলা মোহনা প্রতিনিধি আসলে সুমন ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে এবং যমুনা টেলিভিশনের সাংবাদিক ইমন খানকে এবং সমকালের এবং আমাদের সময়ের প্রতিনিধিদেরকে আসলে মারধর করা হয়েছে এবং তাদের গাড়ি ভাঙচুর করা ঘটনা হয়েছে। গতকাল থেকে পরিবেশ থমথমে। আজকে এটি নির্বাচন যে রিটার্নিং কর্মকর্তা এবং জেলা উপজেলা রিটার্নিং কর্মকর্তা সেখানে গিয়েছেন পরিস্থিতি দেখার জন্য। তারা পরিস্থিতি যদি মনে স্বাভাবিক মনে করেন তাহলে নির্বাচন চালাবেন এবং তারা আসলে পরবর্তী সিদ্ধান্ত আমাদের জানাবেন। আসলে এই ঘটনা কিন্তু গতকাল রাতেই 250 থেকে 300 জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি পুলিশ বাদী হয়েছিল, মামলা করেছেন। এই ঘটনায় আসলে দুজনকে গ্রেফতার দেখা হয়েছে, একজনের নাম হচ্ছে জাহাঙ্গীর এবং অন্যজনের নাম হচ্ছে রাসেল খান, তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এবং এই মুহূর্তে আসলে ওখানকার যে পরিবেশ, একদম সাংবাদিকরা আসলে নির্বিঘ্নে আসলে তাদের যে ছবি বা পেশাগত দায়িত্ব পালন করতে এখন করা যাচ্ছে না এবং সর্বোপরি আজকের হয়তো বা তারা গিয়েছেন এবং সেখানে তারা আলোচনার মাধ্যমে কি ধরনের সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের পরই আসলে এখানে নির্বাচন হবে কি হবে না বা কি ধারায় করতে পারে এবং প্রশাসন কতটা জোরদার বা নিরাপত্তা দিয়ে আসলে নির্বাচনটা করবেন তারা আসলে জানাবেন। আসলে এখন পর্যন্ত আসলে গণমাধ্যম কর্মীদের আসলে কোনো ধরনের ব্রিফিং এখন পর্যন্ত দেওয়া হয়নি, কিন্তু এই ঘটনায় একদম যে স্বতন্ত্র প্রার্থীরা যারা রয়েছেন এবং তারা আসলে যে অবস্থানে একদম তারা গা ঢাকা দিয়েছেন এবং একদম পাথরঘাটা একদম নিরিবিলি একদম সমসম অবস্থান এবং থমথমে অবস্থান আসলে বিরাজ করছেন এই মুহূর্তে। ছিল আসলে এই ছিল বরগুনা পাথরঘাটা পৌরসভা নির্বাচনের সর্বশেষ তথ্য। পাঠান মালিক মিঠু, অনেক ধন্যবাদ। মালিক মিঠু যুক্ত হয়েছিলেন বরগুনা থেকে।